আসসালামু আলাইকুম। আজকেও হাজির হয়ে গেলাম নতুন একটি হেয়ার রেমেডি নিয়ে। একবার ব্যবহারে এই হেয়ার রেমেডি আপনার চুল পড়া বন্ধ করবে, চুল লম্বা করবে, মাথায় চুল আঠার মতো লেগে থাকবে, একটি চুলও আর ঝরবে না, নতুন চুল গজাবে। আজকের এই হেয়ার রেমেডি অসাধারণ কাজ করে চুলে। আজকের হেয়ার রেমেডি তৈরিতে আমার মূল উপকরণ হলো পান পাতা। এই পান পাতা কিন্তু সবাই চেনেন, এটার দাম কিন্তু বেশি না, 5-10 টাকা দিয়ে অনেকগুলো পান পাতা পাওয়া যায়। এই পান পাতা চুলের জন্য বেশ উপকারী, চুলে পুষ্টি যোগায়, চুল ঝরা বন্ধ করে, চুলের গোড়া মজবুত করে। যখন আমাদের চুলের গোড়া মজবুত হবে তখনই কিন্তু চুল ঝরা একেবারে বন্ধ হয়ে যাবে। অনেকের আছে প্রচুর পরিমাণে চুল ঝরে, চুল আঁচড়াতেও ভয় পাচ্ছেন, তাহলে আজকের এই পান পাতার হেয়ার রেমেডিটি চুলে ব্যবহার করে দেখুন। একটি চুলও আপনার পড়বে না, বরঞ্চ আপনার চুল লম্বা হবে এবং নতুন চুল গজাবে, মাথা ভরে যাবে নতুন চুলে। এখানে আমি 3টি পান পাতা নিয়েছি। 3টি পান পাতা আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি। যে কোনো কিছু চুলে এবং ত্বকে ব্যবহারের পূর্বে অবশ্যই পানি দিয়ে পরিষ্কার করে নেবেন। এরপর আমি পানগুলোকে ছোট ছোট পিস করে নিচ্ছি। এখানে আমি 3টি পান দিয়ে হেয়ার রেমেডি তৈরি করব। আপনাদের চুলের ধরন অনুযায়ী এখানে পান পাতা নেবেন। যদি আপনাদের চুল বেশি লম্বা ঘন হয়ে থাকে তাহলে অবশ্যই পান পাতার পরিমাণ এখানে বাড়িয়ে দেবেন। আজকের এই হেয়ার রেমেডি সবাই ব্যবহার করতে পারবেন, ছেলে মেয়ে সকলেই ব্যবহার করতে পারবেন। এখানে আমি 3টি পান এভাবে কেটে নিলাম। এরপর 2 নম্বর রেমেডি এখানে অ্যাড করব। তার আগে এই যে আমি পানের বোটাটা রেখেছিলাম, এই পানের বোটাটাও আমি কেটে পান পাতার সঙ্গে অ্যাড করে দেব। পানের বোটা দেওয়ার ফলে আপনাদের চুলে যদি লিকির সমস্যা থেকে থাকে, উকুনের সমস্যা থেকে থাকে, সেটা একেবারেই দূর হয়ে যাবে। এরপর 2 নম্বর অ্যাড করছি আদা। আদা আমি খোসা ছাড়িয়ে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি কেটে ছোট ছোট পিস করে নিচ্ছি। এখানে 1 টুকরো আদায় যথেষ্ট 3টি পানের জন্য। আদা চুলের গোড়া মজবুত করে, যাদের চুল রুক্ষ শুষ্ক হয়ে গেছে তাদের জন্য তো আদার রস বেশ উপকারী। আদার রস এমনিতেও আমরা চুলে ব্যবহার করতে পারি। আদা পিষে তার সঙ্গে যদি নারিকেল তেল অথবা ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে চুলে লাগানো যায়, এতে করেও কিন্তু চুলে উকুনে সমস্যা থাকলে সেটাও দূর হয় এবং চুলের গোড়া মজবুত হয়। এখানে 1 টুকরো আদা আমি ছোট ছোট পিস করে নিয়েছি, এরপর পানের সঙ্গে অ্যাড করে দেব। এরপর আমাদেরকে 2 নম্বর কাজ করতে হবে। অবশ্যই কিন্তু পান এবং আদা ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নেবেন। এই 2টিকে আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা আপনাদের সুবিধা মতো শিলপাটায় করে নিতে পারেন। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপর একটি বাটিতে নিয়ে নিয়েছি পান এবং আদার রস, 2টিকে একসঙ্গে বেটে এভাবে নিয়ে নেবেন। আপনারা চাইলে এটি ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন। আমি ছাঁকনি দিয়ে ছাঁকি নাই এভাবে নিয়ে নিয়েছি। এরপর এর সাথে আরও একটি উপকরণ অ্যাড করব, যেটি আমাদের চুল ঘন করবে, সেটি হলো ক্যাস্টার অয়েল। ক্যাস্টার অয়েল চুলের গোড়া মজবুত করে এবং চুল কুচকুচে কালো করে, চুল ঘন করে এবং চুলের আগাফাটা রোধ করে। এই ক্যাস্টার অয়েল এখানে আমি অ্যাড করে দেব। বেশি না, ক্যাস্টার অয়েল সবসময় অল্প পরিমাণ অ্যাড করতে হয়। এই ক্যাস্টার অয়েল যে কোনো কসমেটিক দোকানে আপনারা খুব কম দামে পেয়ে যাবেন। একটি কিনে আপনারা বেশ কিছুদিন এটি চুলে ব্যবহার করতে পারবেন। এখানে 1 চা চামচ পরিমাণ ক্যাস্টার অয়েল অ্যাড করে দিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আজকে আমি যে উপকরণগুলো দিয়ে রেমেডি তৈরি করলাম সবগুলোই কিন্তু আমাদের চুলের জন্য খুব উপকারী। চুলের পুষ্টি গুণে ভরা এই পান এবং আদার রস, তার সঙ্গে এই ক্যাস্টার অয়েল, এই 3টি কিন্তু চুলের জন্য বেশ উপকারী। এবার আমি এই হেয়ার রেমেডিটি চুলে ব্যবহার করে দেখাবো। অবশ্যই জানতে হবে কিভাবে কখন ব্যবহার করতে হবে।
গোসলের আধা ঘন্টা অথবা 1 ঘন্টা আগে এই রেমেডিটি তৈরি করে আপনার চুলে ব্যবহার করবেন। ব্যবহারের পূর্বে অবশ্যই চুল আঁচড়িয়ে নেবেন, কারণ চুলে অনেক জোর থাকে। এরপর চামচের সাহায্যে অথবা একটি তুলা ভিজিয়ে এভাবে চুলে লাগিয়ে নেবেন। পান পাতার এই রেমেডিটি চুলের গোড়ায় গোড়ায় খুব ভালোভাবে লাগাতে হবে। এটি অবশ্যই আপনাদেরকে গোসলের আধা ঘন্টা আগেই ব্যবহার করতে হবে। ঠিক এভাবে চুলের গোড়ায় গোড়ায় এটি লাগিয়ে নেবেন। এতে করে চুলের গোড়া মজবুত হবে। যখন চুলের গোড়া মজবুত হয় তখন চুল পড়া বন্ধ হয়ে যায়। চুলের গোড়া দুর্বল হলেই কিন্তু প্রচুর পরিমাণে চুল ঝরে, এবং চুলে যদি খুশকির সমস্যা থাকে এতে করেও কিন্তু চুলের গোড়া দুর্বল হয়ে যায়, চুল প্রচুর পরিমাণে পড়ে যায়। তো আজকের এই রেমেডি এভাবে ব্যবহার করলে আপনার খুশকির সমস্যা দূর হবে, চুলের গোড়া মজবুত হবে এবং একটি চুলও পড়বে না। ঠিক এভাবেই তুলা ভিজিয়ে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নেবেন এবং সমস্ত চুলে এটি লাগিয়ে নিতে হবে। খুব সহজ আজকের এই রেমেডি। এটি ছেলে মেয়ে সকল বয়সের সবাই চুলে ব্যবহার করতে পারবেন। যাদের চুল লম্বা হতেই চায় না তাদের জন্য কিন্তু আজকের এই পান পাতার রেমেডি অসাধারণ কাজ করবে। খুব দ্রুত বেগে চুল লম্বা হবে। এটি সমস্ত চুলে আপনাদেরকে ঠিক এভাবে লাগিয়ে নিতে হবে। যে কোনো কিছু শুধু তৈরি করা জানলে হবে না, এটি সঠিক নিয়মে সঠিকভাবে চুলে ব্যবহার জানতে হবে। এই রেমেডিটি আপনার চুলের আগা ফাটা বন্ধ করবে। চুলের আগা ফেটে লালটে হয়ে গেছে, এই লালটে ভাব দূর করে আগা ফাটা বন্ধ করবে। সপ্তাহে অন্তত একটি বার এই রেমেডি গোসলের আধা ঘন্টা আগে লাগিয়ে এরপর শ্যাম্পু দিয়ে ভালোভাবে চুল ক্লিন করে নেবেন। চুলের সকল সমস্যার সমাধান আজকের এই রেমেডি।